अरे बंधु ये तो लेट हलो क्या आसते। अरे भाई और बोलिस ना, तू तो सब किछु जानिस। भाई शरीर खराब। हाँ से तो आमी जानी। तुई समय मतो टाका ना दिले आमार मा के बाचानो सम्भव हतो ना भाई। एटा तू भाबिस ना जे तोर मा के बाचाइछि बोली तू आमार काछे रिनी। एटा कोनोदिन भाबि ना, तुके आमी बंधु हिसाबे देखि ना, तुके आमी छोटो भाईर मतन देखि। आर तोरे ऋण आमी कोनोदिन शोध करबो। आबार सेई একটা কথা বলছে, কোনোদিন ভাববি না দিদি আমি ঋণী, আমি তুই আমার কাছে ঋণী হয়ে আছিস, কোনোদিন ভাববি না। আর সময় আমার যা কিছু আছে জানি যে তুই কি বললাম, চল চা খেয়ে আছি দোকানে। বন্ধু কাজ কর্ম কোন চলছে বুঝি নাই, যে কাজটা করছিলি সে কাজটা কি হলো? মালিক বাই করে দিয়েছে। অনেকদিন তো গ্যাপ হয়ে গেল, প্রায় এক মাস গ্যাপ হয়ে গিয়েছিল। চিন্তা করে কিছু চিন্তা করে কিছু মন খারাপ করে, আমি আছি তো তোর জন্য। ও আরে বন্ধু, তাহলে তুই মুখ নামিয়ে চা খেয়েছি কেন, কি হয়েছে কি বল আমাকে। বললি না ভাই চালিয়ে টেনশন বুঝতে পারলি? হ্যাঁ কি হয়েছে কি বল। কাজ কাম হয়েছে না রে ভাই, কি বলবো দুঃখে করো তোকে। আর কাজ কাম হয়েছে না ঠিকঠাক বুঝতে পারলি ভাই। মায়ের ওষুধ কিনবো সে টাকাটাও আমার কাছে নেই। তোকে আমি বলিনি আমার যা কিছু আছে তোর? হ্যাঁ তুই এটা বল, লজ্জা পেয়েছিস কেন? তোর কাছে কত যাবো রে ভাই, তুই তো মেলায় দিদি তো হলেই বা। আরে আমার সমস্ত কিছু যা আছে তুরই তো ভাবিস না, তোকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। তোর তো মধ্যে যাবো বারো বার টাকা দেখতে লজ্জা করছে ভাই। তোর কাছে বে চা ঢোকা, চা ঢোকা চার খেতা দেখিলে। তাহলে বন্ধু এলে তুই মায়ের ওষুধ কেনার জন্য বসালে, ওষুধটা কিনে নিয়ে বাড়ি চলে যাস। ঠিক আছে ঠিক আছে শুনে যা, রান্না করে বলো না, আমার আবার কাজ আছে, আমার তো বেরিয়ে যাবো। কি হলো হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ মারছি বলিস কি তুই? হ্যাঁ তাই তুই খোঁড়া ট্যাং নিয়ে পালিয়েছিস তুই? সেটা জানি না ভাই আমি। তোর কিসের দুশ্মনী যে তোকে মারছে ভাই? জানি না ভাই, আমার কুকুরের মতো খেলে মারলো রে ভাই। বে বে চো চো একটু কাজ আছে আমি বেরিলাম। কাজ আছে বললে হবে না, আমি আর অফিসের কাজ এক কাজ সামালতে পারছি না। ঠিক আছে তোকে কাল থেকে অফিসে যেতে হবে। আমি এই অফিস টফিসে কাজ করতে পারবো না, আমার এখন কাজ আছে, আমি বেরিয়ে চললাম। আর যদি অতই প্রয়োজন হয় তাহলে আমার বদলে আমার বন্ধু খোকনকে ওই দায়িত্ব দাও, যেহেতু ওর অবস্থাটা খুব খারাপ, ওর কাজের দরকার এমনই খুব বেশি, খুব অবস্থা খারাপ ওর ঘরে। বেশ ঠিক আছে তাহলে, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর। হ্যাঁ ওটাই আমার ইচ্ছা। ইদ্রিস হ্যাঁ ভাই বল। তা চ কাল আমাদেরকে যে মারলো সে মারে বদলা লবো, আর যে পয়সা দিল সে পয়সা আজ কাজ করব। হ্যাঁ ভাই কাল কি আর বদলা তো লিতেই হবে আজ। হ্যাঁ আজ লিতেই হবে মানিকে, কিচ্ছু করার নেই ভাই, আজ লিতেই হবে। হ্যাঁ হ্যাঁ লিতে হবে তো। হ্যাঁ ঠিক বলিস, চ চলো নি চ। ধন্যবাদ।
দেখা ধর সাফা কোন আগে একদিন বাগান আসিনি বলি গাছগুলো অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে গাছগুলো কেটে বিক্রি করার ব্যবস্থা করতে হবে আর দেখি আজকে ফোন করব গাছ যারা কাটা তাদের ফোন করবো আজকে খুঁজ নিতে দেখায় তারপর দেখা যাবে হ্যালো রনি দিদি এখানে আছে রে খোকনকে পিয়ে গেছি বুঝলি তাড়াতাড়ি আয় আমি এখানে দাঁড়িয়ে আছি তো তাড়াতাড়ি আয় আমি তোর মোবাইল একটা লোকেশন পাঠিয়ে দিয়েছি সেই লোকেশনটা দেখে আয় ঠিক আছে बिलाल का फोन लगाने के हेलो हेलो बिलाल तो बंदू तुझे ना हमारा किडनैप कर ली थी हां किडनैप कर ली फोन उधर गाय जाने एक तो आछोरा बजने ना लगे हमें आसी तू थाक ওখানে हां ठीक है বিল্লাল তুই এসেছিস ভাই বাঁচা ভাই বাঁচা আমাকে বাঁচা ভাই বিল্লাল তোরা চিন্তা করিস না আমি এখনো বেঁচে আছি আর আমি বেঁচে থাকতে তোদের গায়ে এক ফোঁটা আঁচড়ও লাগতে দেবো না সেদিন তোর বন্ধুকে মেরেছিলাম বলে তুই সেদিন আমাদেরকে মেরেছিলি আজ তোরা এই দুই বন্ধুকে মেরে আর সে বদলা আমরা নেব দেখ সেদিনের কথা ভুলে যা তোরা অন্যায় করেছিলি বলে শাস্তি পেয়েছিলিস বেশি শত্রুতা বাড়াস না নাহলে ফল ভালো হবে না আর সকল শত্রুতা শেষ করে দেবো তাহলে একে দিয়ে শুরু করি না না ওকে মারিস না ওকে ছেড়ে দে ওর বদলে আমাকে মেরে ফেল তোকে মেরে আমার লাভ কি তোকে আমি নিঃস্ব করে পথের ভিখারি বানাবো তবে আমার শান্তি আচ্ছা ঠিক আছে কি চাই তোর বল ইদ্রিস দলিলটা দে লেন বাবু লেন এনে এই দলিল একটা সই কর তবে তোর এই দুই বন্ধুর জীবন ভিক্ষা দেবো আচ্ছা ঠিক আছে ওদের ছেড়ে দে দলিলটা দে আমি সই করে দিচ্ছি না বিল্লাল না সই করিস না আমাদের যা হবে হোক তোরা ছাড়া আমার সমস্ত সম্পদ মূল্যহীন তোদের জীবন আমার সমস্ত সম্পদ থেকেও দামি ওকে ছেড়ে দে 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 সই করে দি দে না না বিল্লাল আমাদের জন্য সমস্ত সম্পদ তো কেনা হয়নি তুই সই করে হয় তো সই করে না সম্পদ হারাবো মানে তুলা তো আছিস তুলা তো আমার শ্রেষ্ঠ সম্পদ দে 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 সই করে দিই দে 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 কখন তুই হ্যাঁ আমি তুই কি ভেবেছিলি আজীবন কাল তো দয়া নিয়ে বেঁচে থাকবো আমি বড় লোক হতে চাইছি সেজন্য তো পুরো নাটকটা আমি সাজিয়েছি তোর সমস্ত সম্পত্তি নিজের নামে লেখে নেওয়ার জন্য বন্ধু
তুই এমনটা করবি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তুই আমাকে বলতে পারতিস আমি সমস্ত সম্পত্তি তোকে লিখে দিতাম। বন্ধু, তোর জন্য তো আমি নিজের জীবন অবধি দিতে পারি। তুই সামান্য সম্পত্তির জন্য বন্ধুত্ব আর ভালোবাসার সুযোগ নিয়ে তুই বিশ্বাস করতে পারলি? পারলি বন্ধু, পারলি? হ্যাঁ, আমি তো দয়া চাই না, তাই তোর সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়ে নিলাম। খোকন, এত বড় বিশ্বাসঘাতক, তুই বিল্লালের বন্ধুত্ব আর ভালোবাসাকে তুই দয়া বলছিস? চুপ, তোকে আজ শেষ করে দেবো, আজকে তোকে মেরে ফেলবো, ঠিক আছে? হেই খোকন, ঠিক এরকম করতে পারলি? মতে বিল্লালকে জানে খতম করে দিবি। তো জানতিস তোর জন্য আমি পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি। তুই তো সবকিছু জানতিস, তুই সবকিছু জেনেও কেন এমনটা করলি, কেন আমাকে ধোকা দিলি বল? কিন্তু তুই সামান্য সম্পত্তি নিয়ে খুশি, ঠিক আছে, তাহলে শুন, তাহলে আজ থেকে তুই এটা তোর। তোর এই দলিলে প্রতিটি অক্ষরে আমার স্মৃতি ভেসে উঠবে তুই চোখের সামনে, বড্ড তুই একা হয়ে যাবি, আর এটাই তোর শাস্তি। চল মিঠু।